সবাইকে আবার রেডিও লেকচার বেরিতে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে থাকে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এখন এই টপিকসগুলোর মধ্যে আমরা যেই আলোচনা করব সেটা একটা হবে ডি ইউনিটের জন্য, একটা হবে বি ইউনিটের জন্য। ওকে, এখন এখানে তোমাদেরকে বলে রাখি যে ডি ইউনিটের জিকে থেকে প্রশ্ন আসে 20টা আর বি ইউনিটে প্রশ্ন আসে 30টা। তো ডি ইউনিটে তোমরা যেটা করবা, নোবেল পুরস্কার থেকে কোশ্চেন আসবেই আসবে। আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখছি যে বি ইউনিটও আসছে, ডি ইউনিটও আসছে, এবং বিশেষ করে শান্তিতে নোবেল পুরস্কার বেশি আসছে। ওকে, তারপর হচ্ছে এসডিজি, এসডিজি থেকে প্রশ্ন আসছে অনেকগুলো। তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, সেটা বি ইউনিট এবং ডি ইউনিট দুইটাতেই। বঙ্গবন্ধুকে নিয়ে যত ধরনের ঘটনা আছে, ওনার যে বইগুলো আছে, তারপর হচ্ছে ওনাকে নিয়ে যত ঘটনা আছে একদম ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো ঘটনা থেকেই কোনো না কোনোবার একটা একটা করে প্রশ্ন আসছে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েও অনেক প্রশ্ন আসছে, বিশেষ করে ওনাকে নিয়ে তৈরি যেই বইগুলো বা চলচ্চিত্রগুলো বা ডকু ড্রামাগুলো অথবা ওনার যে পুরস্কারগুলো উনি যেগুলো পাইছে সেগুলো। ওকে, এই তিনটা টপিক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু, এই তিনটা টপিক থেকে প্রায় প্রশ্ন আসছে। আর একটা হচ্ছে নোবেল পুরস্কার, মানে প্রতিবারই প্রশ্ন আসছে দেখতে এই চারটা টপিক থেকে। ওকে, আর এসডিজি থেকে দু তিনবার প্রশ্ন আসছে, দিবস থেকে একটা প্রশ্ন আসে, সেটা আন্তর্জাতিক হোক বা বাংলাদেশের আমাদের যে জাতীয় দিবস আছে সেগুলো হোক। ক্রিকেট থেকে প্রশ্ন বেশি আসছে, ফুটবল থেকে কম আসছে। তারপরে উপজাতি থেকে প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসছে, উপজাতি আমি আবার বলে দিচ্ছি, উপজাতিদের থেকে। জাতিসংঘ থেকে প্রশ্ন আসছে প্রত্যেকবার একটা করে। আমাদের যে সংবিধানে যে সংশোধনী, সংবিধানের সংশোধনী থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, বিভিন্ন দেশের রাজধানী আসছে, সমুদ্রবন্দর আসছে। তারপর হচ্ছে বিভিন্ন যে বিপ্লবগুলো এবং যে যুদ্ধগুলো সেগুলো থেকে প্রশ্ন আসছে, আর ইউরোপ মহাদেশ থেকে প্রশ্ন আসছে। ওকে, ইউরোপ মহাদেশ, বিভিন্ন বিপ্লব এবং বিভিন্ন যুদ্ধ এবং বিভিন্ন দার্শনিক ব্যক্তি, ব্যক্তি এবং দার্শনিকদেরকে নিয়েও প্রচুর প্রশ্ন আসছে। ওকে, এবার আমরা একটা একটা করে ধাপে ধাপে দেখব। আমি এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলোর নাম বলেছি এগুলো যদি তোমরা না শুনে থাকো, খাতায় লিখে না থাকো, একটু ভিডিওটা আবার ব্যাক দিয়ে সবগুলো টপিক লিখে নাও, কারণ এগুলো ছিল সামারি, এগুলো থেকে প্রশ্ন বেশি আসছে। ওকে, এবার আমি তোমাদেরকে প্রমাণ দিব যে এগুলো থেকে প্রশ্ন বেশি কেমনে আসছে। দেখো, এখানে এটা হচ্ছে ডি ইউনিটের আর এটা হচ্ছে বি ইউনিটের। আমরা আগে ডি ইউনিটটা বলবো। ডি ইউনিটের এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন, এটা 2018 সালের প্রশ্ন, তবে সকাল 19 সালের সকালের প্রশ্ন আর এটা 18 সালের সকালের প্রশ্ন, এটা 19 সালের বিকেলের প্রশ্ন, এটা 18 সালের বিকেলের প্রশ্ন। দুইটা শিফটে পরীক্ষা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই দুইটা শিফট আমরা এখানে দিছি। এবার হয়তো তিনটা শিফটে হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, যেহেতু এবার স্টুডেন্টের সংখ্যা বেশি থাকবে। ওকে, আর এটা হচ্ছে বি ইউনিটের 2019 সালের আর এটা 2018 সালের, তবে সকালের, এটা হচ্ছে সকালের প্রশ্ন, এটা বিকেলের প্রশ্ন, এটা 19, এটা 18 এর প্রশ্ন। ওকে, এবার আমরা দেখি যে 19 সালে সকালে কী কী প্রশ্ন আসছিল। আসছিল গ্লোবাল ভিলেজ থেকে। দেখো, গ্লোবাল ভিলেজ কিন্তু আইসিটির একটা সাবজেক্ট, ওই যে সাধারণ কিনা অনেক সময় কম্পিউটার এবং আইসিটি থেকে প্রশ্ন এসে থাকে, সেখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছিল, এটা ছিল যে গ্লোবাল ভিলেজের উদ্যোক্তা বা গ্লোবাল ভিলেজের ধারণা কে দিয়েছিলেন, সেটা আসছিল প্রশ্ন। তারপর আসছিল ইংরেজি সনেটের জনককে। তারপর আসছিল গ্যাস অনুসন্ধানের কতগুলো বিষয় আছে এবং সেখানে বাংলাদেশকে কতগুলো ব্লকে ডিভাইড করা হয়েছে, সেই ব্লক থেকে একটা প্রশ্ন আসছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে একটা আসছিল। তারপরে এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে একটা প্রশ্ন আসছিল, প্রধানমন্ত্রী পুরস্কার, আমাদের প্রধানমন্ত্রী যেটা আমি বলছিলাম, কর্কট এবং দ্রাঘিমা, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার ছাদবিন্দু কোথায় অবস্থিত সেটা আসছিল। প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা প্রশ্ন আসছিল। আস্তানা, এটা হচ্ছে যে কোন দেশের রাজধানী, এটা হচ্ছে কাজাখস্তানের রাজধানী, এটা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে ডাব্লিউটিইউ এর সদস্য বাংলাদেশ কবে অর্জন করে বা সদস্যপদ কবে লাভ করে সেটা আসছিল, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে প্রশ্ন আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা থেকে একটা দিবস থেকে একটা প্রশ্ন আসছিল। ইউরোপের ককপিট কাকে বলা হয়ে থাকে, এটা থেকে একটা প্রশ্ন আসছিল, এই যে ইউরোপ মহাদেশ থেকে আলটিমেটলি সেটা। তারপর হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমা বিরোধ থেকে একটা প্রশ্ন আসছিল। ফরাসি বিপ্লব থেকে একটা আসছিল, যেটা আমি বলছিলাম বিপ্লবগুলো। তারপর সংবিধানের সংশোধনী থেকে একটা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির যে চিত্রকর্মগুলো সেখান থেকে একটা প্রশ্ন আসছিল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে একটা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে যে রুটস দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি, এই বইটি কে লিখেছিলেন, এটা নিয়ে একটা প্রশ্ন আসছিল, অর্থাৎ বইয়ের লেখক। এবং 2019 সালে শান্তিতে কে নোবেল পুরস্কার পাচ্ছিল সেখান থেকে একটা প্রশ্ন আসছিল। প্রাচীন সভ্যতা থেকে একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে সভ্যতা। সভ্যতা থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাইছি, আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করছি সেখানে। ওকে, একটু নোট করে ফেলবা, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে একদম আইডিয়াগুলো।
এবার হচ্ছে 2019 সালের আমরা বিকেলের প্রশ্নটা দেখি। এটা হচ্ছে 2019 সালের সকাল শেষ করছি, এবার বিকেলের প্রশ্ন। বিকেলে দেখো আমি বলছিলাম যে সকালের প্রশ্ন আর বিকেলের প্রশ্ন প্রায় সেম করবে, মানে সেম ক্যাটাগরির, কারণ অর্ধেক পরীক্ষার্থী সকালে পরীক্ষা দেয় আর অর্ধেক বিকেলে পরীক্ষা দেয়, এবং এই অর্ধেক থেকেই কিন্তু মূল মেরিট লিস্টটা তৈরি করে, অর্থাৎ দুইটা থেকেই আলটিমেটলি মেরিট লিস্ট তৈরি করা হয়। ওকে, অর্থাৎ এরকম না যে মনে করো এখান থেকে 500 জনকে মেরিট লিস্টে দিল, এখান থেকে 500 জনকে দিল, এরকম না। বিষয়টা হচ্ছে যে ওভারঅল যারা প্রথমের দিকে থাকে, মানে দুইটাকে পরে একত্রিত করে ফেলা হয়, একত্রিত করে যারা প্রথমের দিকে থাকে তাদেরকে মেরিট লিস্টে নিয়ে আসা হয়। ওকে, বিকেলের প্রশ্নে আসছিল বাংলাদেশকে স্বাধীনতা দানকারী যে দেশগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন আসছিল, ট্যারিফ কমিশন থেকে একটা প্রশ্ন আসছিল, প্রথম বাংলাদেশের সূত্রমুক্ত জেলা থেকে একটা প্রশ্ন আসছিল, সুন্দরবন থেকে একটা প্রশ্ন আসছিল, প্রধানমন্ত্রী পুরস্কার, এই যে দেখো প্রধানমন্ত্রী পুরস্কার উপরে আসছিল, এখানেও আসছে, দেখো এই যে এখানেও কিন্তু ছিল। ওকে, প্রধানমন্ত্রী পুরস্কার, ফিনিশীয় সভ্যতা, আর এখানে কী ছিল, এখানে ছিল প্রাচীন সভ্যতা। ওকে, আর এখানে ছিল ফিনিশীয় সভ্যতা, ওই একই জিনিস, সভ্যতা থেকে প্রশ্ন আসছে, নাটক থেকে প্রশ্ন আসছিল, এখানেও কিন্তু বই থেকে প্রশ্ন আসছিল, তোমরা খেয়াল করো বই মানে সাহিত্য। ওকে, রাজু ভাস্কর্য থেকে প্রশ্ন আসছিল, আরব লীগ থেকে প্রশ্ন আসছিল, আয়কর দিবস যে বলছিলাম দিবসগুলো, দিবস থেকে একটা প্রশ্ন আসছিল, ফিনল্যান্ডের রাজধানীর নাম আসছিল, আর এখানে ছিল কি কাজাখস্তানের রাজধানীর নাম আসছিল। ওকে, সদর দপ্তর আসছিল, তারপর হচ্ছে তোমার কিউটা চুক্তি থেকে একটা প্রশ্ন আসছিল, পৃথিবীর চিনি রাজার কাকে বলা হয় এটা থেকে প্রশ্ন আসছিল, যেমন এখানে আসছিল ইউরোপের ককপিট কাকে বলা হয়, এখানে আসছিল পৃথিবীর চিনি রাজার কাকে বলা হয়, এই ধরনের প্রশ্নগুলো আর কি, আলটিমেটলি সেম ক্যাটাগরির। নিরাপত্তা পরিষদ থেকে একটা প্রশ্ন আসছিল, মহাস্থানগড় থেকে একটা প্রশ্ন আসছিল, নোবেল সাহিত্য থেকে একটা প্রশ্ন আসছিল, 2018 সালের নোবেলে সাহিত্যে কে নোবেল পাইছিল সেটা তার প্রশ্ন আসছিল, এটা 2019 সালের প্রশ্ন, কিন্তু 19 সালে 18 সালের নোবেল আসছে, তাহলে এখন 21 সালে 20 সালের নোবেলও আসতে পারে, 19 সালের নোবেলও আসতে পারে। ওকে, সো তোমরা সবগুলো দেখতে হবে, নোবেল 2019-2020। ওকে, চতুর্থ ড্রিম লাইনার যেটা ছিল সেটা থেকে প্রশ্ন আসছিল, কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসছিল, শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসছিল, যেটা আমি বলছিলাম, ওকে, শেখ মুজিবুর রহমানের কথা বলেছিলাম। এবার আমরা 2018 সালের সকলের প্রশ্নটা দেখব, ডি ইউনিট কী রকম প্রশ্ন আসছে দেখো, হরপ্পা এবং মহঞ্জোদারো যেই সভ্যতা সেখান থেকে প্রশ্ন আসছে, এই যে আমারও সভ্যতা আলটিমেটলি, পদ্মা সেতু থেকে প্রশ্ন আসছিল, আরেকটা টপিক অ্যাড করো পদ্মা সেতু, পদ্মা সেতু থেকেও অনেকগুলো প্রশ্ন আমরা দেখছিলাম, রোহিঙ্গা সমস্যা থেকে প্রশ্ন আসছিল, সংসদ নির্বাচন থেকে প্রশ্ন আসছিল, কমলা রকেট এটা একটা চলচ্চিত্র এটা থেকেও প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে নেপোলিয়নের একটা উক্তি আসছিল, আর বিকেলবেলা আসছিল তোমার জন লকের উক্তি, অর্থাৎ 2018 সালের সকালে আসছিল নেপোলিয়নের উক্তি আর বিকেলে আসছিল জন লকের উক্তি। ওকে, তারপরে আসাদ গেট থেকে প্রশ্ন আসছিল, ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসছিল, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রশ্ন আসছিল, এসডিজি থেকে প্রশ্ন আসছিল, বাংলাদেশ নিয়ে একটি পরিকল্পনা আছে যেটাকে বদ্বীপ পরিকল্পনা বলা হয় সেটা থেকে প্রশ্ন আসছিল, ইউএনডিপি থেকে প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে যে তোমার জাতিসংঘ অধিবেশন থেকে একটা প্রশ্ন আসছিল, ফিফা র্যাঙ্কিং থেকে একটা প্রশ্ন আসছিল, মাস্টারপিকে নিয়ে একটা বই আছে নামি মাস্টারপি সেটা থেকে একটা প্রশ্ন আসছিল, উপজাতিদের থেকে একটা প্রশ্ন আসছিল, সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রথম নারী মেজর, ওকে, প্রথম নারী, এটা সিইউতে বেশি আসে যে প্রথম নারীকে, এটার প্রথম নারীকে, ওইটার প্রথম নারীকে, ওকে, এগুলো সিইউতে বেশি আসে একটু খেয়াল রাখবা, প্রথম সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেলের নাম আসছিল, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে চলচ্চিত্রগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন আসছিল, শান্তিতে নোবেল থেকে একটা প্রশ্ন আসছিল, সংবিধান সংশোধনী থেকে একটা প্রশ্ন আসছিল। দেখো আমি যেগুলো বলছি সেগুলো এখানে আবার রিপিট হয়েছে, শান্তিতে নোবেল রিপিট হয়েছে, প্রধানমন্ত্রী নিয়ে রিপিট হয়েছে, সংবিধান সংশোধনী রিপিট হয়েছে, উপজাতি রিপিট হয়েছে, তারপর জাতিসংঘ রিপিট হয়েছে, তারপর হচ্ছে তোমার আর কি রিপিট হয়েছে, দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট রিপিট হয়েছে, তারপর হচ্ছে তোমার সভ্যতা রিপিট হয়েছে। ওকে, এবার খেয়াল করি আমরা বিকেলে কী কী আসছিল, বিকেলে আসছিল বাংলাদেশের সাবমেরিন, পদ্মা সেতু, এই যে সকালেও পদ্মা সেতু থেকে প্রশ্ন আসছিল, বিকেলেও পদ্মা সেতু থেকে প্রশ্ন আসছিল, রোহিঙ্গা সকালেও আসছিল বিকেলেও আসছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থেকে প্রশ্ন আসছিল, গেরিলা একটা চলচ্চিত্রের নাম, এখানেও কিন্তু চলচ্চিত্র ছিল, সেটা কি, সেটা ছিল তোমার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চলচ্চিত্র, আর এখানে ছিল গেরিলা চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ওকে, তারপর সংবিধান সংশোধনী থেকে এখানেও প্রশ্ন আসছিল, এখানেও প্রশ্ন আসছিল, সকালে যা বিকেলেও তা। ওকে, মানে প্রশ্নটা ডিফারেন্ট, ভিন্ন কিন্তু, প্রশ্ন একই না, ওকে, কিন্তু একই টপিক থেকে। চরমপত্রের লেখককে এটা আসছিল, তারপর হচ্ছে ভারতের নাগরিক পঞ্জী থেকে একটা প্রশ্ন আসছিল, তারপরে মায়া সভ্যতা থেকে একটা প্রশ্ন ছিল, আবার সভ্যতা আসছে, জিএসপি এর পুনরূপ ছিল, আর সকালে ছিল তোমার এসডিজি, এর পুনরূপ কি, বিকেলে ছিল জিএসপি এর পুনরূপ কি, ওকে, এরকম প্রশ্ন ছিল।
তারপর ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসছিল, বাংলাদেশের নদী থেকে একটা প্রশ্ন আসছিল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে একটা প্রশ্ন আসছিল, ক্রিকেট থেকে আসছিল দুইটা, বিকেলে ক্রিকেট থেকে দুইটা প্রশ্ন আসছিল, উপজাতি থেকে প্রশ্ন আসছিল প্রথম নারী বিচারপতি। দেখো সকালে আসছিল সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেলের নাম, আর বিকেলে আসছিল বাংলাদেশের প্রথম নারী বিচারপতির নাম। ওকে, তারপরে শেখ হাসিনাকে নিয়ে যে বইগুলো সেগুলো থেকে একটা প্রশ্ন আসছিল, শান্তিতে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসছিল। তাহলে দেখো একই টপিক বারবার রিপিট হয়েছে। তাহলে আমরা যে টপিকগুলো বলছি এগুলো যদি তুমি নোট করে রাখতে পারো তোমার জন্য ইজি হয়ে যাবে সিইউ প্রিপারেশনটা। ওকে, এবার দেখো বি ইউনিটে দেখবা যে প্রায় সেম কোয়ালিটির, মানে সেম টপিক থেকে এখানেও প্রশ্ন আসে বি ইউনিটেও, কিন্তু এখানে একটু সাহিত্য থেকে প্রশ্ন বেশি করার চেষ্টা করে, যেহেতু এখানে বাংলা একটা সাবজেক্ট আছে, যে সাহিত্য থেকে প্রশ্ন বেশি আসবে সেটা বাংলা হোক ইংরেজি হোক, তারপর হচ্ছে ধর্মীয় গ্রন্থগুলো থেকে প্রশ্ন আসবে, ইতিহাস ঐতিহ্য থেকে প্রশ্ন বেশি আসবে, ইতিহাস থেকে প্রশ্ন আসবে এবং সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে বেশি। ওকে, তোমরা এখানে দেখছো ইতিহাস থেকে প্রশ্ন খুব তেমনটা আসে না, এখানে শুধু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে বেশি। ওকে, তারপরে এখানে বিভিন্ন আইন থেকেও প্রশ্ন আসে, বিভিন্ন ল নিয়ম কানুন সংস্থা এগুলো থেকে প্রশ্ন বেশি আসে ডি ইউনিটে। আর বি ইউনিটে ইতিহাস থেকেও প্রশ্ন আসবে বেশি, কারণ বি ইউনিটে ইতিহাস একটা সাবজেক্টই আছে। ওকে, সো আমরা দেখি আসলে কী কী আসছিল। আমরা আগে সকালের প্রশ্ন দেখবো 2019 সাল, তারপরে বিকেলের প্রশ্ন দেখবো 2019 সাল। ওকে, খেয়াল করো অ্যাশেজ ক্রিকেট সিরিজ থেকে প্রশ্ন আসছিল, দ্যাট মিন্স ক্রিকেট থেকে, আমাজন ফরেস্ট থেকে একটা আসছিল, ফেল অফ নেশীয় যুদ্ধ এটা থেকে একটা প্রশ্ন আসছিল, বঙ্গবন্ধু থেকে একটা প্রশ্ন আসছিল, তারপরে বেঙ্গল বাউন্ডারি কমিশন থেকে একটা প্রশ্ন আসছিল, তারপর ইউএনএস চেয়ারের সদর দপ্তর কোথায় অবস্থিত, বিভিন্ন সংস্থা থেকে আলটিমেটলি, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে, দেখো স্যাটেলাইট এখানেও ছিল, এদিকেও আমরা পাইছি এখানেও পাইছি, বঙ্গবন্ধু এদিকেও পাইছি এদিকেও পাইছি। ওকে, তারপরে সংসদ ভবনের স্থপতি কে ছিল সেখান থেকে প্রশ্ন আসছিল, স্থলবন্দর থেকে প্রশ্ন আসছিল, ব্রাহ্মধর্ম কে প্রতিষ্ঠা করেন এখান থেকে একটা প্রশ্ন আসছিল, যেটা আমি বলছিলাম ধর্ম থেকে প্রশ্ন আসে, ইমরুল কায়েস কোন ভাষার কবি, এখানে বিভিন্ন ভাষার যে কবিগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে, আমি কেন সেটা বলছিলাম যে সাহিত্য সংস্কৃতি থেকে প্রশ্ন আসবেই আসবে, এবং সেটা পুরো বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের যে কোনো একজন লেখক বা কবি থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, তবে বেশিরভাগ আরব কান্ট্রিগুলো থেকে বেশি আসে, ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে বেশি আসে, এটা একটু আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, ব্ল্যাক হোল থেকে প্রশ্ন আসছিল, এটা বিজ্ঞানের প্রশ্ন, তারপরে ম্যাক্সিম গোর্কি থেকে প্রশ্ন আসছিল, মহাত্মা গান্ধী থেকে প্রশ্ন আসছিল, শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসছিল, রাফায়েল নাদাল যিনি একজন টেনিস খেলোয়াড় তোমরা চিনো ওনাকে, ওনা থেকে একটা প্রশ্ন আসছিল, দ্যাট মিনস এটাও খেলোয়াড় খেলা খেলাধুলা থেকে, গীতাঞ্জলি থেকে প্রশ্ন আসছিল, কাজী নজরুল ইসলামের কবিতা থেকে একটা প্রশ্ন আসছিল, কারাগার থেকে বিভিন্ন দেশের যে কারাগারগুলো সেগুলো থেকে একটা প্রশ্ন আসছিল, মণিপুরি নৃত্য দ্যাট মিনস এটা উপজাতি, উপজাতি কনসেপ্ট থেকে আসছে আলটিমেটলি, তো উপজাতি থেকেও এখানে প্রশ্ন পাইছি আমরা, মুজিবনগর সরকার থেকে প্রশ্ন আসছিল, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস থেকে প্রশ্ন আসছিল, এসডিজি থেকে প্রশ্ন আসছিল, শেখ হাসিনার পুরস্কারগুলো থেকে প্রশ্ন আসছিল, ইবনে বতুতা থেকে প্রশ্ন আসছিল, লাহোর প্রস্তাব থেকে প্রশ্ন আসছিল, ক্রিকেট থেকে আরও কয়েকটা প্রশ্ন আসছিল, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকেও প্রশ্ন আসছিল। তাহলে আমরা এখানে রিপিট কী কী পাইছি দেখো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এসডিজি, ক্রিকেট খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে প্রশ্ন বেশি এসেছে সিইউতে, এটা কী জন্য আমরা জানি না, ফুটবল থেকে একটু কম আসে। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে আমরা যেটা রিপিট পাইছি সেটা হচ্ছে উপজাতি, উপজাতি থেকে একটা প্রশ্ন আসছেই, বিভিন্ন সংস্থা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর হচ্ছে এই জিনিসগুলো এখানেও ছিল, এখানেও পাইছি আমরা, বাট এখানে বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন কবি থেকে প্রশ্ন আসছে বলে আমরা দেখতে পাইছি। ওকে, এবার আমরা চলে যাই বিকেলে 2019 সালে কী ধরনের প্রশ্ন ছিল। 2019 সালের বিকেলের প্রশ্ন দার্শনিকদের থেকে একটা প্রশ্ন আসছিল, যেটা আমি বলেছিলাম যে দার্শনিক থেকে আসবে, রবি ঠাকুরের কবিতার বই লাইন থেকে প্রশ্ন আসছিল, আর বিকেল সকালে আসছিল আসলে কাজী নজরুল ইসলামের কবিতার লাইন থেকে, এটা খেয়াল করবা, সকালের প্রশ্নে কাজী নজরুল ইসলামের কবিতার লাইন তুলে দিয়েছিল, আর বিকেলের প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন তুলে দিয়েছিল, প্রশ্নটা আমি খেয়াল আছে, আমার মনে আছে এখনও। ওকে, এবার হচ্ছে একুশের প্রথম কবিতা থেকে প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে আবুল ফজল নিয়ে প্রশ্ন আসছিল, আবুল ফজল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন এবং উনি কিন্তু একজন সাহিত্যকও ছিলেন এবং উনি উপন্যাসও লিখছেন, তো এই জন্য ওনার থেকে প্রতি বছর প্রায় চবিতে একটা প্রশ্ন এসে থাকে, প্রায় প্রতি বছরই এসে থাকে, আবার কোনো কোনো বছরে আসে না, অর্থাৎ এক বছর আসলে পরের বছর আসে না দেখা গেছে যে, কিন্তু ম্যাক্সিমাম সময় এসে থাকে, তো এই জন্য তোমাদেরকে আবুল ফজল সম্পর্কে একটু স্টাডি করে নিতে হবে। তারপর হচ্ছে মির্জা গালিব, উনি একজন কবি, ওনার থেকে একটা প্রশ্ন আসছিল, ইনি কিন্তু বাংলাদেশি কবি না। তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসছিল 2019, বিভিন্ন জিনিসের জনক থেকে প্রশ্ন আসছিল, রাজা কোনিক্স ওনার থেকে একটা প্রশ্ন আসছিল,
শেখ হাসিনাকে নিয়ে যে চলচ্চিত্রগুলো আছে সেগুলোতে একটা প্রশ্ন আসছিল, আবারও রিপিট পাইছ। তারপরে হচ্ছে হিজরি সনের ইতিহাস নিয়ে একটা প্রশ্ন আসছিল, বুঝতে পারতেছ যে আরব দেশের যে ইতিহাস সেখান থেকে প্রশ্ন আসছে, বিকজ এখানে কিন্তু ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে। সেই সাবজেক্টগুলোতে ভর্তি করানোর জন্যই তুমি আসলে ইসলামিক স্টাডিজ নিয়ে কতটুকু জানো, ইসলামের ইতিহাস কতটুকু তুমি জানো সেগুলো জানার চেষ্টা করে, বিভিন্ন ধর্ম নিয়ে তুমি কতটুকু জানো সেগুলো জানার চেষ্টা করে, বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের নিয়ে তুমি কতটুকু জানো সেগুলো জানার চেষ্টা করে। কারণ তুমি যেহেতু সাহিত্যে ভর্তি হবা, বাংলায় ভর্তি হবা, তুমি ইংরেজিতে ভর্তি হবা, তুমি সংস্কৃতিতে ভর্তি হবা, তুমি পালিতে ভর্তি হবা, তুমি আরবিতে ভর্তি হবা, তুমি ইসলামের ইতিহাসে ভর্তি হবা, তুমি ইতিহাসে ভর্তি হবা, মূলত বি ইউনিটে এই সাবজেক্টগুলো আছে। তো এই সাবজেক্টগুলো রিলেটেড কোশ্চেনই তারা করার চেষ্টা করে। শিখ ধর্ম থেকে একটা প্রশ্ন আসছিল, বৌদ্ধবিহার থেকে আসছিল। তারপর হচ্ছে তোমার বঙ্গবন্ধু স্যাটেলাইট আবারও আসছে। ফুটবল বিশ্বকাপ 2018 থেকে একটা প্রশ্ন আসছিল, এসডিজি আবারও আসছে, আন্তর্জাতিক অভিবাসী দিবস বা আমি যেটাকে সংক্ষেপে দিবস বলেছিলাম সেখান থেকে আসছে, চিরহরিত বনাঞ্চল থেকে প্রশ্ন আসছিল, ম্যাস্ট্রিক্স চুক্তি এটা থেকে একটা প্রশ্ন আসছিল, ইন্ডিমিউনিটি শব্দের অর্থ কী আসছিল, ইন্ডিমিউনিটি শব্দের অর্থ কী, শেখ হাসিনার প্রাপ্ত পুরস্কার আবারও আসছে। তারপরে শহর, বিভিন্ন শহরগুলোতে একটা প্রশ্ন ছিল, ঢাকা শহর থেকেও একটা প্রশ্ন ছিল। তারপরে ব্যাটো এর অর্থ বা ব্যাটো শব্দটি কোথা থেকে আসছে এবং এটার অর্থ কী, এটার তাৎপর্য কী, এই জিনিসটাতে একটা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে শান্তিতে নোবেল আবারও আসছে, বঙ্গবন্ধু আবারও আসছে, জহির রায়হান ওনার থেকে একটা প্রশ্ন ছিল, জসিমউদ্দিন থেকে একটা প্রশ্ন ছিল, কফি আনান ওনার থেকেও একটা প্রশ্ন ছিল। তারপর হচ্ছে 2019 সালের যে পুরস্কারগুলো সেই পুরস্কারটা আমি নাম বলবো না, সেগুলোর মধ্যে থেকে একটা থেকে প্রশ্ন আসছে 2019-এর পুরস্কারগুলো, এবং 2020 সালে যে পুরস্কারগুলো সেখান থেকেও একটা প্রশ্ন আসবে। রোজ গার্ডেন থেকে একটা প্রশ্ন আসছিল, এটা কিন্তু গার্ডেন না, এটা কিন্তু বাগান না, এটা কী জেনে নিবা। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো, তাহলে দেখো যে এইখানে আমরা রিপিট কী পাইছি, যে এগুলো দ্বিতীয় আসছিল, বিতীয় আসছিল, এসডিজি প্রধানমন্ত্রীর পুরস্কার, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু স্যাটেলাইট। তারপর হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে যে এসডিজি, এসডিজির কথা মনে আবারও বলতেছি, যাই হোক এইগুলোই রিপিট হয়েছে, উপরেও সেম প্রায় নিচেও প্রায় সেম, এবং সেগুলো কিন্তু এখানের সাথেও প্রায় মিল আছে। এবার আমরা 2018 সালের সকাল এবং 2018 সালের বিকেলে চলে যাচ্ছি। সকালে আসছিল ফরাসি বিপ্লব, যেটা আমি বলছিলাম বিপ্লব, তাহলে বিপ্লব এখানেও ছিল, এখানেও আসছে, ক্রিকেট এদিকে ছিল, এখানেও আসছে, রাজা রামমোহন রায় থেকে প্রশ্ন আসছিল, জনক বিভিন্ন জিনিসের এদিকেও ছিল, এখানেও পাইছি। তারপরে হচ্ছে তোমার একাত্তরের দিনগুলি কি রচনা করছে এটা থেকে প্রশ্ন আসছিল, জওহরলাল নেহরু থেকে প্রশ্ন আসছিল, পদ্মা সেতু থেকে প্রশ্ন আসছিল, এদিকেও ছিল, এদিকেও পাইছি, শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসছিল আবারও, এটিএম মানে আমরা যে এটিএম কার্ডগুলো ব্যবহার করি, এটিএম মেশিন যেগুলো সেগুলো থেকে প্রশ্ন এসেছিল একটা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা থেকে একটা প্রশ্ন আসছিল, চিকিৎসায় নোবেল, এই যে নোবেল আবারও আসছে ঘুরে ফিরে, বিভিন্ন দেশের যে গ্রন্থাগারগুলো সেগুলোতে একটা প্রশ্ন আসছিল, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন আসছিল, যেটা আমি বলেছিলাম যে প্রথম মহিলা থেকে প্রশ্ন বেশি আসে। ওকে, একটা গ্রন্থ আছে জাতক নামে, সেখান থেকে একটা প্রশ্ন আসছিল। ওকে, তারপর হচ্ছিল ভ্যাট থেকে একটা প্রশ্ন আসছিল, কোরআন শরীফ থেকে একটা প্রশ্ন আসছিল, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস থেকে একটা প্রশ্ন আসছিল, কমনওয়েলথ সমাধি কোথায় অবস্থিত সেখান থেকে একটা প্রশ্ন আসছিল, দুইটা সমাধি আছে কমনওয়েলথ বাংলাদেশে, একটা হচ্ছে কুমিল্লা, একটা হচ্ছে চট্টগ্রাম। ওকে, বলে দিলাম আমি। তারপর হচ্ছে ছয় দফা থেকে প্রশ্ন আসছিল, মহাস্থানগড় থেকে, এদিকেও আমরা পাইছি, এখানেও পাইছি। ওকে, তারপর হচ্ছে আরাকান, আরাকান রাখাইনের যে রাজ্যটি, দ্যাট মিন্স রোহিঙ্গা সমস্যা থেকে এই প্রশ্নটা আসছে আলটিমেটলি। তারপর হচ্ছে তোমার পলাশির যুদ্ধ থেকে প্রশ্ন আসছিল, আবারও যুদ্ধ পাইছি। তারপর হচ্ছে একটা গ্রন্থ আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই গ্রন্থের সম্পর্কে একটা প্রশ্ন আসছিল, কী আসছিল আমি বলবো না। তারপর হচ্ছে কিতাবুল ইবার থেকে একটা প্রশ্ন আসছিল, আবারও কিতাব বা ধর্মীয় গ্রন্থ। তারপর হচ্ছে গ্লানসাম থেকে প্রশ্ন আসছিল, রাজা কনিক্স থেকে আরও একটা প্রশ্ন এখানে আসছিল, এদিকে আমরা পাইছিলাম। তারপর হচ্ছে নীল বিদ্রোহ থেকে প্রশ্ন আসছিল, এবং 1943 সালে যে মনন্ত ছিল সেখান থেকে একটা প্রশ্ন আসছিল, এটা 2018-এর সকাল। এবার আমরা 2018 সালের বিকাল দেখি, ইবনে বতুতা থেকে এখানে আবার প্রশ্ন আসছিল, ভারতের প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন আসছিল, শেখ মুজিবুর রহমান থেকে প্রশ্ন আসছিল, ইরান থেকে একটা প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে দ্বৈত শাসন থেকে প্রশ্ন আসছিল, 2018-এর ফুটবল বিশ্বকাপ থেকে প্রশ্ন আসছিল, ফারাক্কাবাদ থেকে একটা প্রশ্ন আসছিল, ভারতের রাষ্ট্রপতি থেকে একটা প্রশ্ন আসছিল, মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন আসছিল, জাপানের যে দাতা সংস্থা জায়কা সেখান থেকে একটা প্রশ্ন আসছিল, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রশ্ন আসছিল, মনে হয় বোরিং হচ্ছে কিছু করার নাই আমি, গেরিলা সংগঠন থেকে প্রশ্ন আসছিল, ফ্যাসিবাদ থেকে আসছিল, দাস প্রথা থেকে প্রশ্ন আসছিল, হ্যালির ধূমকেতু থেকে প্রশ্ন আসছিল, আবারও বিজ্ঞান আসছে, সমুদ্রবন্দর থেকে প্রশ্ন আসছিল,
শওকত ওসমান থেকে প্রশ্ন আসছিল, বিভিন্ন দেশগুলো থেকে একটা প্রশ্ন আসছিল, সুন্দরবন, এটা নিয়ে আমরা অনেকগুলো টপিক পাচ্ছি, সো সুন্দরবনকেও একটু দাগিয়ে রাখো। ওকে, সুন্দরবন থেকে প্রশ্ন আসছিল, লালসালুর ইংরেজি নামটা আসছিল পরীক্ষায়, বা লালসালু উপন্যাসটা দাগায় রাখতে পারো। তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকার সম্পাদক থেকে একটা প্রশ্ন আসছিল। তো যাই হোক, এতক্ষণ মনে হয় তোমরা এগুলো তুলছিলা, তারপর আমি তোমাদের জন্য আরেকবার নোট করে দিলাম যাতে তোমাদের তুলতে সুবিধা হয়। তো তোমরা যারা জিকের জন্য স্টাডি করতেছো তারা আমাদের এই বইটা ফলো করতে পারো। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রচিত। এটাতে সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান দেওয়া আছে, তারপর বিজ্ঞান অংশ, আইসিটি অংশ, বাংলাদেশ অংশ, সাহিত্য, তারপর হচ্ছে তোমার আন্তর্জাতিক অংশ, খেলাধুলা সবগুলোই দেওয়া আছে। এবং এটার স্পেশালিটি হচ্ছে যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো বেশি আসছে সেগুলোর উপরে বড় করে আলোকপাত করছি, অর্থাৎ সেগুলোকে ডিটেলস আলোচনা করছি। কারণ তোমার যেগুলো চাকরিতে পরীক্ষা আসে বা অন্যান্য পরীক্ষা আসে সেগুলোকে তেমন বড় করে আলোচনা করার দরকার নেই। দেখা গেছে কিছু প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে বারবার প্রশ্ন এসে থাকে, তো আমরা সেগুলোকেই আলোচনা করছি এবং এই টপিকগুলো তোমরা আমাদের এই বইটাতে ডিটেলস আকার বাবা এই বইটাতে। ওকে, কারণ তোমরা বুঝতেই পারতেছো যেহেতু এটার রাইটার কিন্তু আমি, ওকে, সো আমি কিন্তু আমার সেই আইডিয়াগুলো এখানে কাজে লাগাইছি। তো তোমরা এই বইটা বাজার থেকে কালেক্ট করে নিতে পারো। ওকে, এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা মনে করতে পারো 2018 এবং 2019 প্রশ্ন অ্যানালাইসিস করে এটা আমি তৈরি করছি, না, এটা কিন্তু আমি তৈরি করছি হচ্ছে বাকি যে প্রশ্নগুলো আছে, 2017 প্রশ্ন, 2016 প্রশ্ন, 2015 প্রশ্ন, এগুলো আমরা দেখছি। তো সেগুলো দেখে আমি যেটা বুঝছি যে আলটিমেটলি এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রতি বছর প্রশ্ন থাকে। ওকে, এর বাইরে যে প্রশ্ন থাকে না তা না, প্রশ্ন থাকে, বাট এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থেকে থাকে। ওকে, তো তোমাদেরকে সেজন্য এই টপিকগুলোর উপরে একটু বেশি করে জোর দিতে হবে। ওকে, আর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে তারা এই বইটা কালেক্ট করবা। এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন, এটাতেও কিন্তু সাধারণ জ্ঞানের সাজেশন দেওয়া আছে, এটাতেও কিন্তু বাংলা ইংরেজি সাজেশন দেওয়া আছে এবং বি এবং ডি ইউনিটের বিগত 15 বছরের প্রশ্নের সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহকারে। ওকে, সো বইয়ের সাইজ দেখতেছো অনেক মোটা কিন্তু, তো এটাও তোমরা কালেক্ট করতে পারো। পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দিয়ে কল দিয়েও তুমি বই কালেক্ট করতে পারবা। ওকে, মানে কুরিয়ার নিতে পারবা আর কি। আরেকটা, যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে এবং জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে তারা এই বইটা কালেক্ট করতে পারো, কারণ এটা হচ্ছে আইকিউ বা জেনারেল, সরি, মানসিক দক্ষতা। এটাতেও কিন্তু বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় যেগুলোতে আগে আইকিউ আসতো বা বর্তমানেও আসে সেগুলোর সমাধান দেওয়া আছে প্রশ্নের, এবং টপিক ওয়াইজ আলোচনা করা আছে প্রতিটি টপিক। ওকে, প্রতিটি টপিক আলাদাভাবে আবার কি শুরুর দিক থেকে আলোচনা করা আছে। ওকে, সো তোমরা এই বইটাও কালেকশনে রাখতে পারো। তো সর্বোপরি সাধারণ জ্ঞানের জন্য যদি আমি আবারও বলি তোমাদেরকে, এটা মানে হিউজ একটা সিলেবাস বিদায়, তোমাদেরকে নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করতে হবে, যেমন এই টপিকগুলোকে তোমাকে মাস্ট আইডিয়া নিয়ে রাখতে হবে এগুলোর উপরে। দেন তোমাকে যেটা করতে হবে, অন্যান্য যে টপিকগুলো সেগুলোর উপরেও কিন্তু তোমাকে স্টাডি করে রাখতে হবে। এগুলো থেকে করলে তুমি 70% মতো কমন পেয়ে যাবা, বাট আরও 30% কমন পাইতে হলে তোমাকে অন্যান্য যেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার আসছে সেগুলোকে দেখতে হবে, সেগুলোর প্যাটার্ন দেখতে হবে, এবং সে অনুসারে তোমাদেরকে জিকের বইতে, বিশেষ করে এই বইটাতে তোমরা স্টাডি করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো তোমরা ভালো থাকো, পরবর্তীতে আমরা আবারও অন্য কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো, আর সেটা কী সাবজেক্ট হতে পারে, সেটা কি ইংরেজি নাকি বাংলা নাকি অন্য কোনো সাবজেক্ট, সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের উপর বেস করে আমি আবারও ইনশাল্লাহ টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।